হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আদিবা রহমান অমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা পার্লারের ব্রাইডাল মেকআপ। সো হোপফুলি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। সো চলো তাহলে দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। কসমিকের একটা প্যানস্টিক ইউজ করছি আর এটার শেড নাম্বার হচ্ছে 26। আমি আমার ফুল মেকআপ টিউটোরিয়ালটা আজকে দেখাচ্ছি না, কারণ আমার এর আগে একটা বেজ মেকআপের ভিডিও আছে। তোমরা চাইলে আই বাটনে ক্লিক করে আমার সেই বেজ মেকআপের ভিডিওটা দেখে আসতে পারো। পার্লারে সাধারণত এরকম ফুল কভারেজের একটা প্যানস্টিক ইউজ করে, সো আমি সেজন্যই ওই রকম প্যানস্টিক ইউজ করেছি। আমি আমার ট্রানজিশন কালার হিসেবে এই কালারটাকে ইউজ করছি। আমি পার্লার টাইপের ইউজ করব, বাট আমার মতো করে আমি আজকে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। সো আমি রেড কালারটাকে ট্রানজিশন কালার হিসেবে ইউজ করেছি। আর এখানে আমি 10 টাকা দামের যে আই শ্যাডোগুলো আছে সেগুলোকেই আজকে অ্যাপ্লাই করব। সো আমি এখানে একটু অ্যাঙ্গেল শেপ করে আমার ইনার কর্নারে আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি। পার্লারে সাধারণত এইভাবেই তারা অ্যাপ্লাই করে। এরপর আমি আবারও 10 টাকা দামের এই গোল্ডেন কালারের শিমারি আই শ্যাডোটাকে আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এটা খুবই পিগমেন্টেড, জাস্ট ওয়াও। আমার ইনার কর্নারেও আমি হালকা একটু অ্যাপ্লাই করছি। এখানে আমি একটা গ্লিটার আই শ্যাডো ইউজ করছি। তোমরা যে কোনো একটা ব্র্যান্ডের গ্লিটার আই শ্যাডো ইউজ করতে পারো। ওরা সাধারণত লুজ গ্লিটার অ্যাপ্লাই করে, বাট আমি লুজ গ্লিটার অ্যাপ্লাই করিনি এখানে। দেন আমি নিচে আবারও সেই রেড কালারের ট্রানজিশন কালারটাকে অ্যাপ্লাই করছি, আর হালকা একটু ব্ল্যাক কালার দিয়ে আমি নিচের আই শ্যাডোটা কমপ্লিট করে ফেলব। সো আমি পার্লারের মতো এমন একটা লুজ যে হাইলাইটারগুলো আছে এটা নন ব্র্যান্ডের, তোমরা চাইলে এইটাও অ্যাপ্লাই করতে পারো বা অন্য যে কোনো ব্র্যান্ডের অ্যাপ্লাই করতে পারো, বাট পার্লার স্টাইলের। সো আমি পার্লারে যেগুলো অ্যাপ্লাই করে সেগুলোই অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের। আমার এই পার্লারের মেকআপটা আজকে সাধারণত আমাদের অলিতে গলিতে যে লোকাল বিউটি পার্লার আছে সেই পার্লারেরটাই আমি প্রসেসটা অ্যাপ্লাই করে দেখিয়েছি। তোমরা চাইলে তোমাদের নিয়ম মতোই অ্যাপ্লাই করতে পারো, কারণ মেকআপ ইজ অ্যান আর্ট। তোমরা যেভাবে চাইবে সেভাবেই তোমরা মেকআপটাকে অ্যাপ্লাই করতে পারবে। সো আমার যেখানে যেখানে হাইলাইটার ইউজ করার প্রয়োজন আমি সেখানে সেখানেই হাইলাইটার ইউজ করছি। আর পার্লারে সাধারণত একটু বেশি পরিমাণেরই হাইলাইটার ইউজ করে, সো দ্যাটস ইট। আমিও একটু বেশি পরিমাণেরই অ্যাপ্লাই করছি। আমি অফ ক্যামেরাতে একটু আইলাইনার ইউজ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি একটা সাদা কালারের একটা পেন্সিল আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমি ব্রাইডাল মেকআপটাকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য এখানে রেড কালার একটা লিপস্টিক ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো একটা কালার লিপস্টিক ইউজ করতে পারো। আর আমি অফ ক্যামেরাতে আইল্যাশ ইউজ করে নিয়েছি। সো এটাই ছিল আমার ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুক। সো হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো আজকে এ পর্যন্তই, আগামীতে আবার তোমাদের সাথে নতুন কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।